আসসালামু আলাইকুম। অল বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে বিটল পোকা নিয়ে কিছু আলাপ আলোচনা করব। বিটল পোকা নিয়ে কি আলাপ আলোচনা? ওই আলাপ আলোচনাটা হইল এই, আমরা বিটল পোকা, হাঁস, মুরগি, কোয়েল পাখি ওইসব প্রাণীকে বিটল পোকা কেন খাওয়াতে যাব, কিসের জন্য খাওয়াব, কি দরকার, ওইটা চাষ করার জন্য এত কি ব্যস্ত, কেন চাষ করবো, এটা কেন যে চাষ করবো, এটাই যদি আমরা না বুঝি তাহলে চাষটা করবো না কেন, কি কারণে যে আমরা চাষ করি, ওই ব্যাপার বিষয়টাই নিয়ে কিছু আলাপ আলোচনা করবো। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। তো ওইটার চাষটা করবো ওই জন্যই, ওই বিটল পোকের যে লার্ভাগুলি আছে ওই লার্ভাগুলি যদি আপনারা ওই মুরগিকে বা সোনালি মুরগি হোক আর দেশি মুরগি হোক বা হাঁসি হোক ওইসব ধরনের প্রাণীকে যদি আপনারা বিটল পোকের যে লার্ভাগুলি আছে 40 থেকে 45 দিন বয়সে কিন্তু ওই বিটল পোকের লার্ভা খাওয়াইতে হয়। আর ওই বিটল পোকের লার্ভা খাওয়াইলে কি হয় এইটাই, ওই বিটল পোক খাওয়ানোর পরে দেখা গেছে দ্রুতগতিতে মুরগিগুলি বাড়ে, মানে বাড়ন্ত অবস্থাটা দ্রুতগতিতে হয়ে যায় এবং কি হোয়াইট ওজন বেশি আসে, আরও কি হইতেছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে, মুরগিগুলি সুস্থ সুন্দর এবং ভালো থাকতেছে। এটা কিন্তু আসলেই সত্য কথা। এবং প্রোডাকশন, বিটল পোকের যে প্রোডাকশন আছে এই প্রোডাকশনও কিন্তু মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। তুলনামূলকভাবে যা দেখতেছি আমি যেহেতু চাষটা করতেছি ওই ক্ষেত্রে আমি ভালোই বুঝতেছি, ভালোই দেখতেছি। আপনারাও ইচ্ছা করলে ওই চাষটুকু করতে পারেন, আর ওই চাষটুকু করলে আশা করি লাভবানই হবেন, লসের দিকে যাবেন না, যাওয়ার কোনো আশঙ্কা নাই। তবে করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ওই বিষয়ে অনেক ভিডিওই আমি দিয়ে যাইতেছি এই অল বাংলা 24 চ্যানেলে, আপনারা একটু ফলো করবেন তাহলেই। ওইটা কেমনে করতে হয়, এটা জীবন চক্র যে কেমনে কীভাবে কী করতে হয় না করতে হয় বিস্তারিত ব্যাপার বিষয়টি আমি আস্তে আস্তে করে টুকি নাকি করে সব কিছু ব্যাপার বিষয়ে আমি তুলে ধরতেছি আপনাদের সামনে, যাতে আপনারা করতে পারেন। আর বিষয়টা কি আপনারা যাতে জানতে পারেন, বুঝতে পারেন, ওই জন্যই ওই অল বাংলা 24 চ্যানেলে আমি ওই সব ব্যাপার বিষয়ে তুলে ধরি। আর বিস্তারিত ব্যাপার বিষয়টাই কিন্তু আমি দিয়ে যেতেছি, আপনারা একটু অল বাংলা 24 চ্যানেলে একটু ফলো করবেন, আর ফলো করলেই আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি, কেন ওই লার্ভাগুলি কি, লার্ভাগুলি কেমনে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, কিসের জন্য কাজ করে, ওইসব ব্যাপার বিষয় কিন্তু আমি দিয়ে যেতেছি। তো বিটল পোকের যে লার্ভা আছে ওই লার্ভা নিয়ে আজকে এই ছিল আলাপ আলোচনা। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।